এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু অলরেডি ক্লাইম যে অ্যাপটা আছে এটা সরাসরি এখানে চলে আসছে। দেখেন এখানে এটা নিচের দিকে আসলে এটা পাওয়া যাবে। আপনি অবশ্যই এটা ডেস্কটপ সাইড করে নেবেন যদি আপনি এটা না পান, মানে এরকম অপশন না আসে, ঠিক আছে। এখানে আপনাকে পাওয়া যাবেন হচ্ছে $2, এটা ভ্যালু হচ্ছে $2। আর এখান থেকে আপনার বাকি $1 হচ্ছে আপনি একটা রেফার করলেই এখানে দেখতে পারবেন, $1 BUSD, জাস্ট BUSDটা হচ্ছে আপনি রেফারের বিনিময়ে পাবেন। আর এই যেটা পাইলাম এটা আপনার $2 ইনস্ট্যান্টলি পাওয়া যাবেন, $2 ইনস্ট্যান্ট, ঠিক আছে। তো আমি যদি ক্লাইমে একটা ক্লিক করি, ক্লাইমে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমার এটা কিন্তু এখন মেটামাস্কে নিয়ে যাচ্ছে বা পারমিশন চাচ্ছে। আমি জাস্ট সাইন ইন একটা ক্লিক করে দিলাম, দেন এখান থেকে দেখতে পারতেছেন আমার এটা কিন্তু ক্লাইম হয়ে গেছে। এই দেখ, সো আমি আমার ট্রাস্ট সরাসরি চলে আসলাম। দেন টোকেনটা অ্যাড করার জন্য এখান থেকে আমি যেটা করবো, সরাসরি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে অ্যাড কাস্টমে ক্লিক করবো। স্মার্ট চেন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম, দেখতে পারতেছেন এই দেখেন আমি কিন্তু ইনিশিয়ালি টোকেনটা পাই গেছি। দেখেন $2 কিন্তু পাই গেছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আর্নিং মিডিয়ার ফুল ইউটিউব চ্যানেল একটা স্পেশাল ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে খুবই চমৎকার একটি ইনস্ট্যান্ট অফার নিয়ে চলে আসলাম, ঠিক আছে, যেখান থেকে আপনার প্রত্যেকেই $3.5 করে ইনস্ট্যান্টলি পাওয়া যাবেন, ঠিক আছে। অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। সো ভিডিওকে শুরু করার আগে আপনার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, যেহেতু ইনস্ট্যান্ট লুট অফার নিয়ে চলে আসছি। আর নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল সেট করে দিবেন। সো অফার জয়েন করার জন্য আপনার ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক পাওয়া যাবেন, ওই লিঙ্কে যদি আপনার ক্লিক করেন সরাসরি আপনাকে এই পোস্টটা নিয়ে আসবে, ঠিক আছে। দেন এখান থেকে আপনি যেটা করবেন সরাসরি অ্যান্ডেক্স ব্রাউজার দিয়ে কাজ করবো আমরা, মেটা কিউই দিয়ে করবো না, কিউই ব্রাউজার দিয়ে প্রবলেম হয়, এই জন্য আমরা অ্যান্ডেক্স ব্রাউজারটা দিয়ে কাজ করবো। আপনি কী করবেন, অ্যান্ডেক্স ব্রাউজার যেটা লিঙ্ক আছে এখানে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন এখানে প্লে স্টোর থেকে। দেন ইনস্টল হওয়ার পর আপনি যেটা করবেন সরাসরি যে ব্রাউজারটা ইনস্টল করছেন, ঠিক আছে, সরাসরি এই ব্রাউজারে যাবেন, ঠিক আছে, দেখিয়ে দিতেছে আপনাদেরকে লাইভ। দেন এখান থেকে আপনি যেটা করবেন সরাসরি সার্চ বার টাইপ করবেন হচ্ছে মেটামাস্ক এক্সটেনশন, ঠিক আছে, মেটামাস্ক এক্সটেনশন লিখে এটা লিখে সার্চ করবেন। দেন এখান থেকে আপনার এই যে এটা আছে না, এই অপশনটা ক্লিক করে দেবেন, মেটামাস্কটা এখানে এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে আপনাকে, ঠিক আছে, কি অ্যান্ডেক্স ব্রাউজারে। তো দেখতে পারতেছেন আমার এটা কিন্তু এখন অলরেডি অ্যাড করে রেখেছি, এখানে একটু ওয়েট করেন। সো দেখতে পাচ্ছেন আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম এটা আসছে, আপনার এখানে আসবে অ্যাড টু ক্রোম, ঠিক আছে। সো দেন আপনার যখন এটা অ্যাড করে নেবেন, দেন এখান থেকে আপনি কী করবেন, টিওটে ক্লিক করবেন, টিওটে ক্লিক করার পর এখান থেকে এক্সটেনশন যেটা আছে এই অপশন একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করবেন, আমার তিনটা এখানে এক্সটেনশন অ্যাড করা আছে, আপনি যখন করবেন তখন হয়তো আপনার মেটামাস্ক থাকবে, দেন আপনি মেটামাস্কে ক্লিক করে দেবেন। সো মেটামাস্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে মেটামাস্কটা ইনপুট করে নিতে হবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমার মেটামাস্কটা ওপেন হচ্ছে, আমি এখনও কাজটা করি নাই। সো এখান থেকে গেট স্টার্ট আপনি একটা ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি আচ্ছা ডেস্কটপ সাইটটা করে নেবেন ফার্স্ট অফ অল, এখান থেকে ডেস্কটপ সাইটটা করে নেবেন, যে টিওডে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। দেন এখান থেকে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করবেন, এই দেখেন ইম্পোর্ট ওয়ালেট এখানে একটা জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ট্রাস্ট ওয়ার্ডের 12 ডিজিটের কি যেটা আছে এটা দিবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ইম্পোর্টে ক্লিক করবেন। সো আমি এগুলো দিয়ে নিতেছি। সো এখানে আমি 12 ডিজিট আমার ট্রাস্টওয়ার্ডে কীটা দিলাম, দেন এখানে পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, দেন ইম্পোর্টে একটা ক্লিক করে দিব। সো ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার মেটামাস্কটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখানে একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন এখানে কংগ্রেচুলেশনস অল ডান, আমরা ক্লিক করে দিই, আমার মেটামাস্কে কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ক্যান্সেল করে দিই। সো আমাদের এখানে কিন্তু এখন ইথিরিয়াম নেটওয়ার্কটা আছে, ঠিক আছে, এখানে আমাকে BHC নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে বা BHC নেটওয়ার্কটা কানেক্ট করতে হবে বা অ্যাড করতে হবে, এই জন্য আমরা ইথিরিয়ামের উপর ক্লিক করবো। দেন এখান থেকে অ্যাড নেটওয়ার্কটা ক্লিক করবো, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কগুলো আমাদের অ্যাড করতে হবে, এই জন্য আপনাকে আমাদের আবারও আমাদের চ্যানেল আসতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আপনি কী করবেন, আমাদের যে আমাদের চ্যানেলে আসবেন, ঠিক আছে, এখান থেকে কী করবেন, লোগোতে ক্লিক করবেন, দেন এখান থেকে মেসেজ আইকনে ক্লিক করবেন, তাহলে আমাদেরকে আপনাদেরকে ডিসকাস আমাদের ডিসকাস গ্রুপে নিয়ে আসবে। দেন এখান থেকে কী করবেন, BSC RPC এটা জাস্ট টাইপ করবেন, কোনো রকম স্পেস দিবেন না। দেন এখান থেকে এটা সেন্ড করলে আপনাকে এখান থেকে স্মার্ট চেন নেটওয়ার্কের যেই অ্যাপটা আছে নেটওয়ার্ক এটা অ্যাড হয়ে যাবে বা দিয়ে দিবে আপনাকে। দেন এখান থেকে আপনি কী করবেন, নেটওয়ার্কের জায়গাটা দিবেন, নেটওয়ার্ক নাম, দেন এখান থেকে নিউ RPC URL। সো আপনি জাস্ট এখানে দেখতে পারবেন নিউ RPC URL অপশন রয়েছে, এই দেখেন, এই যে নিউ RPC URL, এখানে জাস্ট একটা কপি করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। আমি এটা কপি করে নিলাম, এটা এখানে দিয়ে দিব। দেন এবার হচ্ছে সরি মেবি কপি হয় নাই, এই যে এটা। সো আমরা এবার এটা জাস্ট এখানে দিয়ে দিই। সো এইভাবে আপনারা জাস্ট এখানে সবগুলো ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে। আমার এখানে দেখতে পাচ্ছি চেন আইডি জায়গায় চেন আইডি দেবেন, সিম্বলের জায়গায় সিম্বল দেবেন, ব্লক আসবিসির জায়গায় এটা দিবেন। সো আমার এখান থেকে যেহেতু এটা কাজ হইতেছে না, আমি কী করবো অন্য সিস্টেমে এটা করব। আমি এখান থেকে কী করবো, চেন লিস্ট ওয়ার যেটা আছে ওইটা যা আমি সরাসরি আমার নেটওয়ার্কটা অ্যাড করে নেবো এখান থেকে।
এখান থেকে আপনার চাইলে এটা করতে পারেন, যদি না হয় দেন এখান থেকে কী করবেন, অ্যাড ইউর নেটওয়ার্কে একটা ক্লিক করবেন। অ্যাড ইউর নেটওয়ার্কে ক্লিক করার পর এখান থেকে আপনি সরি অ্যাড নেটওয়ার্কে আপনার ক্লিক করলে হবে না, আপনি নিচের দিকে আসবেন, এখান থেকে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনার মেটামাস্কটা এখান থেকে পারমিশন চাবে, দেন আমি এখান থেকে পারমিশনটা দিয়ে নিলাম। দেন এখান থেকে আপনি কী করবেন, আবারও ব্যাক আসবেন, সরি অটোমেটিক্যালি ব্যাক চলে আসছে, সমস্যা নাই। দেন এখান থেকে বিএনবি স্মার্ট চেঞ্জ যেটা আছে এটা এখান থেকে অ্যাড টু মেটামাস্ক একটা ক্লিক করবেন। দেন আপনার এখান থেকে আবার পারমিশন চাবে, দেন আবার পারমিশনটা দিয়ে দেবেন বা অ্যাপ্রুভ করে দেবেন, তাহলে দেখতে পারবেন আপনার এখান থেকে দেখেন সুইচ নেটওয়ার্ক চলে আসছে। সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেবো। এবার দেখবেন আমাদের এটা কিন্তু এক্সটেনশন আমরা যে যাই মেটামাক্সে যে যাই এখানে দেখতে পারবো আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন মেটামাক্সটা স্মার্ট চেঞ্জ নেটওয়ার্কে অ্যাড হয়েছে। দেন আমাদের কাজ কমপ্লিট, এবার আমাদেরকে এখানে অফারে জয়েন করতে হবে, যেমন আমরা নতুন একটা ট্যাব নিব। দেন এখান থেকে আপনি যেটা করবেন সরাসরি আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাড অফে আসবেন, ঠিক আছে, অ্যাড অফ পোস্টে আসবেন। এই যে এখান থেকে অ্যাড অফ লিঙ্ক যেটা আছে এটা এখান থেকে কপি করবেন, কপি করার পর আপনি জাস্ট কী করবেন এটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে। এটা একটু ক্রিটিক্যাল ব্যাপার আছে, একটু কষ্ট করে বুঝে নেবেন, একবার না ভিডিও না বুঝলে দুইবার দেখবেন। দেন এখান থেকে আপনাকে কী করতে হবে, এখান থেকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করতে হবে, কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন, দেন মেটামাস্ক সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে আপনার মেটামাস্কে পারমিশন বা অ্যালাউ চাইবে, কানেক্ট চাইবে, কানেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমার দেখতে পাচ্ছেন আবার সাইন ইন করে দিব। দেন আমাদের এটা কিন্তু ওয়ালেটটা কানেক্ট কমপ্লিট, দেখেন ওয়ালেট কানেক্ট কমপ্লিট। দেন এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন বা উপরে যেটা আছে ডিসকর্ড জয়েন আওয়ার ডিসকর্ড এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন সরাসরি ডিসকর্ডে জয়েন করে নেবেন। এই দেখেন আমি ডিসকর্ডে জয়েন করে নিলাম, ডিসকর্ডে জয়েন করার পর এখান থেকে আপনি যেটা করবেন সরাসরি এই যে দেখেন কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন। এটা অনেকে বুঝে না, সো এটা আপনারা অনেকে ভুল করছেন যার জন্য আপনারা ব্যাংক বোনাসটা পান নাই। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা স্টার বল একটা অপশন আছে, স্টার বল অপশনে ক্লিক করে দেবেন। দেন এখানে নিচে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন, দেন কনফার্ম একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যেই ব্রাউজার দিয়ে কাজটা করছেন এই ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। সো আমি যে এই ব্রাউজারটা দিয়ে করছি আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনার কিন্তু ওয়েট করবেন, দেখতে পারবেন দেন কী হলো। সো উপর থেকে ডিসকর্ডটা মানে যদি প্রবলেম করে দেন আপনি কী করবেন, এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন গো টু কারা স্টার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আপনি যেটা করবেন কানেক্ট টু মেটামাক্স এখানে একটা ক্লিক করবেন, কানেক্ট টু মেটামাক্স একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার মেটামাক্সটা পারমিশন চাবে, পারমিশনটা দিয়ে দেবেন। দেন আবারও নেক্সট কানেক্ট একটা ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আবার সাইন ইন একটা ক্লিক করবেন, যতবার সাইন ইন চাইবে ততবার সাইন ইনে ক্লিক করবেন, ঠিক আছে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন সব কিছু কমপ্লিট। দেন আমরা ক্লোজ একটা ক্লিক করে দিব। সো এবার আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এখান থেকে সরি এখানে না, সো আমাদের এটা কাজ নেই, আমরা আবারও ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে আমরা হোম অপশনে সরাসরি চলে যাব, ঠিক আছে। হোম অপশনে যাই আমরা, যে এখানে গো টু ক্যারাস্টার এখানে আমরা একটা ক্লিক করি। সো দেন আপনি ব্যাগ আসবেন, ব্যাগ আসার পর এখান থেকে যেটা করবেন বাইন্ড ওয়ালেট একটা ক্লিক করবেন। বাইন্ড ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন আমাদের ডিসকর্ডটা কিন্তু অলরেডি কানেক্টেড, ঠিক আছে। দেখেন কানেক্ট, আপনি জাস্ট কী করবেন এখান থেকে টুইটার টু কানেক্ট একটা ক্লিক করবেন। সো টুইটার টু কানেক্ট একটা আমরা একটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনি সরি এখানে ক্লিক করার পর নিচের দিকে অপশনগুলো চলে আসবে, এখান থেকে কানেক্ট টুইটার একটা ক্লিক করবেন। সো কানেক্ট টুইটারে ক্লিক করার পর এখান থেকে আপনার টুইটারটা পারমিশন চাবে বা অথরাইজ চাবে, আমি এখান থেকে অথরাইজেশনে ক্লিক করে দিতেছি। সো অথরাইজেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার টুইটারটা আমার কানেক্ট হয়ে গেছে। আমরা যেটা বা ফলোতে যদি ক্লিক করি, সো ফলোতে ক্লিক করার পর এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন ফলো অপশন চলে আসছে। দেন আমি এখান থেকে ফলো করে দিলাম, দেন এবার ব্যাক করব। ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট। দেন এখান থেকে টেলিগ্রামটা কমপ্লিট করবেন, এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পর এখানে টেলিগ্রামটা সিলেক্ট করে দেবেন। সো টেলিগ্রাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার এটা এখানে জয়েন করে নিতে হবে। সো আমি এখানে জয়েন করে নিলাম, স্টার্ট একটা অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। মানে এইগুলো আমি আগে করে রাখছি, তো আপনি আপনাকে নতুন করে দেখাইতেছি। স্টার্টে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। এখানে আপনাকে যেই জুব বিপ যেটাই দেবো এটা জাস্ট আপনাকে এখান থেকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। সরি আমি এইটা দিয়ে করবো না, আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে করতেছি। সো আমি আবারও নতুন করে ক্লিক করলাম, দেন আমার এই অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে করতেছি। দেন স্টার্টে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে বলতেছে 23 আর 19 কত হয়, ঠিক আছে। সো এখানে আপনাকে এটা কারেক্ট অ্যান্সারটা দিতে হবে। এখানে আপনার যেটা বলবে কন্টিনিউতে ক্লিক করবেন বা এখানে আপনার টাইপ করে দেবেন এটা, ঠিক আছে। মানে এখান থেকে এটা টাইপ করে দেবেন, দেখতে পারবেন আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে জয়েন অফিসিয়াল চ্যানেল একটা ক্লিক করবেন, এখান থেকে জয়েন করে নেবেন। সো আমার জয়েন হওয়া কমপ্লিট। দেন এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করার পর দেখতে পারবেন আপনার এখানে সব টাস্ক এখান থেকে কমপ্লিট, দেখতে পাচ্ছেন সব টাস্ক কমপ্লিট। দেন এখান থেকে আপনি কী করবেন ব্যাক করবেন। সো আমার ব্যাক করে নিলাম, ব্যাক করার পর
তারপর এখান থেকে আপনি যেটা করবেন ইনভাইট এ ফ্রেন্ড একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখান থেকে আপনার রেফার লিঙ্কটা বার করতে হবে, সো ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন, দেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন ক্রিয়েট এ লিঙ্কে একটা ক্লিক করবেন, ঠিক আছে। সো ক্রিয়েট লিঙ্কে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি এখানে আপনার কী করবেন আপনার নামটা দিবেন, ঠিক আছে। সো আমি আমার নামটা দিয়ে নিতেছি। নাম দেওয়ার পর এখান থেকে ইমেল এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। সো আমি এখানে আমাকে ইমেল অ্যাড্রেস দিলাম, দেন এখান থেকে আদার্সে ক্লিক করে এখান থেকে আপনি টেলিগ্রামটা সিলেক্ট করে দিবেন। আমি টেলিগ্রামটা সিলেক্ট করে দিলাম, দেন এখানে ক্রিয়েট লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। সো ক্রিয়েট লিঙ্কে ক্লিক করার পর আবারও আপনার এখানে মেটামাস্কে পারমিশন চাবি বা অ্যালাউ চাবি সাইন ইন একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে লিঙ্ক ক্রিয়েট কমপ্লিট। সো দেখেন আমাদেরকে কিন্তু লিঙ্কটা দিয়ে দিল। এটা জাস্ট আপনি কী করবেন, কপি করবেন। কপি করার পর এটা দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে অনেক মানে ফেকভাবে রেফার চাইলে ভ্যালিডভাবে রেফার করতে পারেন। আর চাইলে আমি যেভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলাম, আপনি কী করবেন এই অ্যান্ড্রয়েডটা আবার ডাটা ক্লিয়ার মারবেন। ক্লিয়ার মারার পর নতুন করে ডিসকর্ড দিয়ে জয়েন করবেন, নতুন ডিসকর্ড আইডি খুলে দেন এখান থেকে সেমভাবে কাজগুলো করবেন। এটা হচ্ছে আনলিমিটেড ট্রিক্স, আর এখানে আপনি বোনাস নেওয়ার জন্য। সো এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু অলরেডি ক্লাইম যে অ্যাপটা আছে এটা সরাসরি এখানে চলে আসছে। দেখেন এখানে এটা নিচের দিকে আসলে এটা পাওয়া যাবে। আপনি অবশ্যই এটা ডেস্কটপ সাইট করে নেবেন যদি আপনি এটা না পান, মানে এরকম অপশন না আসে, ঠিক আছে। এখানে আপনাকে পাওয়া যাবেন হচ্ছে $2, এটার ভ্যালু হচ্ছে $2। আর এখান থেকে আপনার বাকি $1 হচ্ছে আপনি একটা রেফার করলেই এখানে দেখতে পারবেন $1 BUSD, জাস্ট BUSDটা হচ্ছে আপনি রেফারের বিনিময় পাবেন। আর এই যেটা পাইলাম এটা আপনার $2 ইনস্ট্যান্টলি পাওয়া যাবেন, $2 ইনস্ট্যান্ট, ঠিক আছে। তো আমি যদি ক্লাইমে একটা ক্লিক করি, ক্লাইমে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমার এটা কিন্তু এখন মেটামাস্কে নিয়ে যাচ্ছে বা পারমিশন চাচ্ছে। আমি জাস্ট সাইন ইন একটা ক্লিক করে দিলাম, দেন এখান থেকে দেখতে পারতেছেন আমার এটা কিন্তু ক্লাইম হয়ে গেছে। এই দেখেন ক্লাইমেট হয়ে গেছে, কংগ্রেচুলেশনস। এবারে আমরা ব্যালেন্সটা কীভাবে চেক করবো এই জন্য আমি সরাসরি আমার ট্রাস্টোরে যা প্রবেশ করতেছি। আর একটা কথা, এটা যদি আপনার এখানে না আসে, ক্লাইম অ্যাভেলেবল না আসে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট না করলে কিন্তু এটা ক্লাইম পাবেন না, ঠিক আছে। অবশ্যই আপনি ডেস্কটপ সাইট করে এখানে ক্লাইম করে নেবেন। সো টোকেনটা আপনার ইনিশিয়ালি দিয়ে দিবে, দেন এটা আপনি কি ট্রাস্টোরে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে অ্যাড করতে হবে। সো আমি ট্রাস্টোরে সরাসরি যাচ্ছি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে। সো আমি আমার ট্রাস্ট হয়েছে সরাসরি চলে আসলাম, দেন টোকেনটা অ্যাড করার জন্য এখান থেকে আমি যেটা করবো সরাসরি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে অ্যাড কাস্টমে ক্লিক করবো। স্মার্ট চেইন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম। দেখতে পারতেছেন এই দেখেন আমি কিন্তু ইনিশিয়ালি টোকেনটা পাই গেছি, দেখেন $2 কিন্তু পাই গেছি। আর এই টোকেনটা আপনি সাথে সাথে পাবেন না, একটু ওয়েট করবেন আপনি পাওয়া যাবেন। আর এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, অবশ্যই এখানে কানেক্ট থাকবেন। সো এইভাবে আপনার টোকেনটা ক্লাইম করবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতি রেফারে $1 করে BUSD পাবেন। আমি আগে রেফার লিঙ্ক কীভাবে ক্লাইম করবেন সেটা দেখিয়ে দিছি, রেফার কীভাবে লিঙ্ক তৈরি করবেন সেটাও দেখাই দিছি, ঠিক আছে। সো এখান থেকে আপনি যত বেশি রেফার করতে পারবেন তত বেশি আর্নিং করতে পারবেন। আর কি আনলিমিটেড রেফার করার জন্য আপনি কী করবেন, আপনার নিজের রেফার লিঙ্ক দেওয়া এই কিউই ব্রাউজারটা বা এই জেনডেক্স ব্রাউজারটা ডাটা একবার ক্লিয়ার মারবেন। ক্লিয়ার মারার পর এখান থেকে আপনি সেম প্রসেস আপনার লিঙ্ক দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। আগের মতো করে আমি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করে দেখাইছি সেম প্রসেস আপনি আবারও অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার রেফার লিঙ্ক থেকে, এবং আপনার মেন রেফারে এখানে অ্যাভেলেবল BUSD পাওয়া যাবেন, ঠিক আছে। মেন অ্যাকাউন্টটা অন্য একটা ব্রাউজারে লগ ইন রাখবেন বা ক্লোন অ্যাপস দিয়ে করে নেবেন, ঠিক আছে। আর যত রেফার করবেন তত এখানে আপনি BUSD পাওয়া যাবেন। সো এই মূলত আপনি আনলিমিটেড এখানে রেফার করতে পারবেন, ঠিক আছে। আর এটা নেক্সট আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি পাওয়া যাবেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা নেক্সট আপডেট অবশ্যই টেলিগ্রাম পাবেন। যদি জয়েন না থাকেন অবশ্যই জয়েন করুন, আগে বলতেছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কিছু নতুন কোনো টপিক্সে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।